আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, তোমাদের স্পেশাল ডিমান্ডে বেগুন ভাজা নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বানাবো বেগুন ভাজা, ওর জন্য আমরা এখানে বেগুনটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, তার উপরে লবণ আর তার উপরে হলুদ, এই যে হলুদ দিলাম, আর তার উপরে একটু চিনি, ঠিক আছে, মানে আধা চামচ চিনি দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কড়ায় দিয়ে দিতে হবে সরষার তেল, এখানে আমরা মাখিয়ে নিচ্ছি আর কড়ায় সরষার তেল দিলাম। এবার তেলটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে গরম করব, ঠিক আছে, তারপর ছাড়বো। এবার গরম করার পর আমরা বেগুনটাকে কী করছি, ছেড়ে দিলাম। এবার ছেড়ে দিয়ে এক সাইড করে নিলাম সবটিকে এক সাইড। এবার করার পর আমি কী করবো, এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেবো, ঠিক আছে, এখানে ফুল আছে, ঠিক আছে, 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 1 মিনিট পর উঠিয়ে আমরা এটাকে কী করবো, উল্টে দেবো, যেই সাইড ছিল তার অপোজিট সাইড আমরা করে দেবো, উল্টে উল্টে সবটিকে। করার পর আবার এটাকে ঢেকে দেবো 1 মিনিটের জন্য, ঠিক আছে। এবার 1 মিনিট পর এটাকে আমরা আবার উঠাবো, এই যে আস্তে করে গরম হয়ে আছে, তো আস্তে করে উঠিলাম, উঠিয়ে এবার যেই অপোসাইড ছিল তার সোজা করে দেবো, ঠিক আছে, যেন চারিদিকে, মানে চারিদিক যতটি আছে ওটা যেন লাল লাল হয়ে যায়। আর যখন লাল লাল হয়ে যাবে তো এটাকে আমরা উঠিয়ে নিব, আর একবারে লাল লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছ লাল টস টস করছে, এরকম হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। আর এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে, তোমরা উপর 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে 1টা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, ভিডিও ভালো, ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমাদের ভিডিও শেষ হয়েছে, অবশ্যই 4টার মধ্যে 1টা ভিডিও ক্লিক করলে আমাদের নতুন নতুন ভিডিও দেখা যাবে। ধন্যবাদ, এখানে আমাদের ভিডিও।